হাই এভরিওয়ান, জিরো ভিশনের পর্দায় মঞ্জুষা হাজির বেশ কিছু টুকরো খবরের ছাঁক নিয়ে। দেখে নেব এখনকার খবরগুলি কি কি। জাল রেমডিসিভি বিক্রির অভিযোগ, পলাতক বিশ্ব হিন্দু পরিষদ প্রধান, সিবিআই তদন্তের দাবি কংগ্রেসের। হাসপাতালে নেই বেড, নেই পর্যাপ্ত অক্সিজেনের যোগান, এমনকি জীবনদায়ী ওষুধ পেতেও কালঘাম ছুটছে করোনা আক্রান্ত রোগীর আত্মীয়দের। এমত অবস্থায় প্রায় 1 লক্ষেরও বেশি জাল রেমডিসিভির ইঞ্জেকশন বিক্রির অভিযোগ উঠল বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপির জব্বলপুরের প্রধানের বিরুদ্ধে। সর্বজিৎ সিং মক্খা নামে ওই ভিএইচপি নেতার বিরুদ্ধে দায়ের হলো এফআইআরও, যা নিয়ে তীব্র চাপানোত শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অন্যদিকে এই ঘটনায় কংগ্রেস ইতিমধ্যেই এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছে। নদীতে ভাসছে লাশ, কিন্তু রোদ চশমায় ঢেকেছে মোদীর চোখ। স্বপ্নে শুধুই সেন্ট্রাল ভিস্টা, ফের আক্রমণে রাহুল। উত্তরপ্রদেশ বিহারের বিভিন্ন প্রান্তে গঙ্গায় ভেসে বেড়াচ্ছে মরদেহ। গাজীপুরের যমুনা নদীতেও দেখা গিয়েছে কয়েকজনের দেহ। অনেকেরই দাবি সমস্ত মৃত ব্যক্তিই আদমে করোনা আক্রান্ত ছিলেন, কিন্তু আক্রান্তদের শেষকৃত্যে সংক্রমণের ভয়েই দেহগুলি ভাসিয়ে দেওয়া হচ্ছে নদীর জলে। এদিকে সোমবারই বিহারের বক্সারের গঙ্গায় শতাধিক দেহ ভাসতে দেখা যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। গত দুদিন ধরেই এই ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়া থেকে সংবাদপত্র সর্বত্রই। এবার এই মর্মান্তিক করুণ ছবিকে হাতিয়ার করেই মোদী সরকারের তীব্র তুলোধনো করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ফের ঝড়ের গতিতে ছড়াচ্ছে মারণ ভাইরাস, বিশ্বের 44টি দেশে থাবা বসিয়েছে ভারতীয় ভ্যারিয়েন্ট। আগে সংখ্যাটা ছিল 17, এবার তা বেড়ে দাঁড়ালো 44। দিন যত গড়াচ্ছে গোটা পৃথিবীতে ততই জাঁকিয়ে বসছে করোনার ভারতীয় স্ট্রেন। হুয়ের তরফে জানানো হয়েছে ভারতে করোনা ভাইরাসের যে প্রজাতি এখন ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে তার খোঁজ মিলেছে বিশ্বের 44টি দেশে, আর তাতেই নতুন করে বাড়ছে উদ্বেগ। প্রসঙ্গত, এই ভ্যারিয়েন্টের খোঁজ গত বছর অক্টোবর মাসে ভারতে প্রথম মিলেছিল। সম্প্রতি হু ওই ভাইরাসের নাম দিয়েছে B1.617। নমস্কার, আজ আমাদের টুকরো খবর এই পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আপনাদের সাথে দেখা হবে এরকমই কিছু টুকরো খবর নিয়ে।